যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ প্রায় 35,000 মুসল্লি। সংযমের মাস পেরিয়ে সাম্যের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আর তাই তো চকচকে সূর্যের সোনালী রোদকে সঙ্গী করে জাতীয় ঈদগাহ ময়দানের পথে মুসল্লিরা। নতুন জামা কাপড় পরে পরিবারের ছোট বড় সবাই এসেছেন ঈদের জামাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকর, সুস্থভাবে আমরা 30টা রোজা পার করতে পেরেছি। কোনো দুঃখ দুর্দশা যাতে না থাকে, সবাই যাতে পেট ভরে খেতে পারে, এটাই চাওয়া থাকবে। জাতীয় ঈদগাহে নামাজ পড়ার আনন্দটা একটু অন্যরকম, এখানে ভালো লাগে, সবাই এখানে নামাজ পড়তে চায়। আমি আমার ভাই ও বাবার সাথে একসাথে নামাজ পড়তে এসেছি ঈদগাহ মাঠে। আমার অনেক ভালো লাগছে, আমি এখানে এসে অনেক খুশি। প্রতি বছরের মতোই রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30 অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। মহান আল্লাহ তাআলা সবাইকে সে আনন্দ একসাথে ভাগাভাগি করার সুযোগ করে দেয়। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যে আমরা যেন আমাদের দেশের সকল মানুষ ভেদাভেদ ভুলে আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ যেন রহমত করে বাংলাদেশের জন্য, আমাদের জনগণের সকল সুখ আশা এবং পূর্ণ করে। নিজেদের ভেতরে যে সংযম ধারণ করতে পেরেছি সেটা যাতে আমরা বছর ভরে রাখতে পারি। প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মের অন্যতম উৎসব পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে বসে মুসলিম উম্মার ঐক্য আর শান্তি কামনায় মোনাজাতে অংশ নিলেন তারা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ প্রায় 35,000 মুসল্লি। সংযমের মাস পেরিয়ে সাম্যের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আর তাই তো চকচকে সূর্যের সোনালী রোদকে সঙ্গী করে জাতীয় ঈদগাহ ময়দানের পথে মুসল্লিরা। নতুন জামা কাপড় পরে পরিবারের ছোট বড় সবাই এসেছেন ঈদের জামাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকর, সুস্থভাবে আমরা 30টা রোজা পার করতে পেরেছি। কোনো দুঃখ দুর্দশা যাতে না থাকে, সবাই যাতে পেট ভরে খেতে পারে, এটাই চাওয়া থাকবে। জাতীয় ঈদগাহে নামাজ পড়ার আনন্দটা একটু অন্যরকম, এখানে ভালো লাগে, সবাই এখানে নামাজ পড়তে চায়। আমি আমার ভাই ও বাবার সাথে একসাথে নামাজ পড়তে এসেছি ঈদগাহ মাঠে। আমার অনেক ভালো লাগছে, আমি এখানে এসে অনেক খুশি। প্রতি বছরের মতোই রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30 অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। মহান আল্লাহ তাআলা সবাইকে সে আনন্দ একসাথে ভাগাভাগি করার সুযোগ করে দেয়। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যে আমরা যেন আমাদের দেশের সকল মানুষ ভেদাভেদ ভুলে আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ যেন রহমত করে বাংলাদেশের জন্য, আমাদের জনগণের সকল সুখ আশা এবং পূর্ণ করে। নিজেদের ভেতরে যে সংযম ধারণ করতে পেরেছি সেটা যাতে আমরা বছর ভরে রাখতে পারি। প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মের অন্যতম উৎসব পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন মুসল্লিরা।
কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে বসে মুসলিম উম্মার ঐক্য আর শান্তি কামনায় মোনাজাতে অংশ নিলেন তারা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।